হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে আছি কোলাঘাটের সেই যোগীবের গ্রামে। তো বন্ধুরা, এই গ্রামে শীতলা ও মনসা মায়ের পুজো খুব ধুমধাম করে অনুষ্ঠিত হচ্ছে। উপলক্ষ করে এই গ্রামে মোট তিনটি সেটআপ এসেছে, যা তাণ্ডব করছে এবং কমিটি দাদা ভাইদেরকে খুব নাচাচ্ছে। তো বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই এই তিনজন কি কি বক্স সেটআপ এবং অ্যাম্পলিফায়ার এনেছে, যার দ্বারা এই সেটআপগুলো কি কন্ট্রোল করছে। তো দেখতে থাকো, সঙ্গে ডিজি এবং মেশিন সেটআপ সবকিছু দেখাচ্ছি তোমাদের। এটি হলো সাউন্ড প্লাস মিউজিক এবং এটি এসেছে করলদা থেকে। বন্ধুরা, এটি একটি 4/4 পপ বেস মিড সেটআপ, যেটা হচ্ছে বি ক্যাবিনেটে তৈরি হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে হচ্ছে প্রত্যেকটি মিড বক্সে 4টি করে স্পিকার আছে, টোটাল 16টা স্পিকার, এবং প্রত্যেকটি বেস বক্সে আছে 4টি করে স্পিকার, এখানেও 16টা স্পিকার, টোটাল 32টা স্পিকার, এবং এই অজস্র র্যাক আছে এখানে এই সেটআপটিতে। তো বন্ধুরা, এটা হলো সাউন্ড প্লাস মিউজিকের হচ্ছে মেশিন সেটআপ, যেটা কোলাঘাটের যোগীবাড়ি এনেছে। দেখতে পাচ্ছ এধারে কিন্তু CA20 আছে, 1 2 3 4 5টা CA20 আছে, আর সেদিকে নিচে আছে ABX 7000-এর 4টে মেশিন, আর তার উপরেই আছে একটা হচ্ছে 1200 SP আছে, আর টোটাল সব 701, আর 1000 নিচে দুটো আছে র্যাক বাজানোর জন্য, দুটো 1000 এবং সব PVT 701, সবগুলো PVT 701 এনেছে। আর নিচে স্টেবিলাইজার, আর মিডিলে আছে প্রেশার বোর্ড, ডোড, এইসব কিছু আছে। তো এই পুরো সেটআপটা দিয়ে বাজছে সাউন্ড প্লাস মিউজিক। আর বন্ধুরা, এটা হচ্ছে লাটুয়া সাউন্ড, যেটা পিংলা মুন্ডমারি থেকে এসেছে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি 4/4 পপ বেস মিড সেটআপ, আর এটি তৈরি হয়েছে তরুলতা ক্যাবিনেট থেকে, এবং প্রত্যেকটি বেস বক্সে আছে 4টি করে স্পিকার, এবং প্রত্যেকটি মিড বক্সে আছে 4টি করে স্পিকার, টোটাল হচ্ছে 16টা 32খানা স্পিকার এখানে টোটাল আছে, আর উপরে আছে অজস্র র্যাক এবং টুইটার। আর বন্ধুরা, এটি হচ্ছে লাটুয়া সাউন্ডের মেশিন সেটআপ। দেখতে পাচ্ছ এইধারে কিন্তু আছে 4টে ABX 7000, তার উপরে দুটো CA20, এবং এই সাইডে আছে টোটাল 6টা CA20, মোট 8টা CA20 এনেছে, এবং ABX 7000-এর মেশিন এনেছে 4টে। আর এদিকে দেখতে পাচ্ছ বাকি র্যাক টুইটার বাজে 501 আছে, 701 আছে, 1200 আছে, তো আর মিডিলে ডট, প্রেশার বোর্ড, এইসব কিছু আছে। টোটাল এই সেটআপে, মেশিন সেটআপে দিয়েই কিন্তু বাজছে লাটুয়া সাউন্ড। বন্ধুরা, এটি হচ্ছে রাধাকৃষ্ণ সাউন্ড, যেটি ভোগপুর বাঙ্গালপুর থেকে এসেছে। আর দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি 3/4 পপ বেস পপ মিড সেটআপ, এটি তৈরি হয়েছে মা কালী ক্যাবিনেট সেন্টার থেকে। এর বেস বক্সে 4টি করে স্পিকার আছে, মোট 16খানা স্পিকার বেসে, এবং মিড বক্সে আছে 15টি স্পিকার, আর দেখতে পাচ্ছ প্রত্যেকটি বক্সে কিন্তু আছে 3টি করে স্পিকার, টোটাল হচ্ছে 31খানা স্পিকার, এবং অসংখ্য র্যাক এবং টুইটার এনেছে রাধাকৃষ্ণ সাউন্ড এই স্থানে। আর বন্ধুরা, এটি হচ্ছে রাধাকৃষ্ণ সাউন্ডের মেশিন সেটআপ। উপরে আছে 4টি CA20, এবং নিচে আছে ABX 7000-এর মেশিন 4টে, আর 4টে স্টেবিলাইজার এনেছে, মিডিলে কিন্তু আছে প্রেশার বোর্ড, ডোড, এইসব আছে। আর সেধারে যদি তোমাদেরকে দেখাই, সেধারে দেখতে পাচ্ছ এধারে আছে 701 501, মানে ওটা র্যাক টুইটার এবং চং বাজানোর মেশিন, টোটাল এই মেশিনগুলো দিয়েই বাজছে রাধাকৃষ্ণ সাউন্ড এই স্থানে। আর বন্ধুরা, এই স্থানে রাধাকৃষ্ণ সাউন্ড কিন্তু ইলেকট্রিকেই বাজছে, কোনো ডিজি নেই, কমিটির পক্ষ থেকে দেওয়া হয়নি, ইলেকট্রিকেই কিন্তু একদম তুলকামাল করে দিচ্ছে। আর বন্ধুরা, এই ডিজিতেই কিন্তু বাজছে লাটুয়া সাউন্ড। দেখতে পাচ্ছ কমিটির পক্ষ থেকে এই ডিজি দেওয়া হয়েছে লাটুয়া সাউন্ডকে সেটআপটি বাজানোর জন্য, এবং এই ডিজিতে বাজছে সাউন্ড প্লাস মিউজিক। কমিটির পক্ষ থেকে কিন্তু সাউন্ড প্লাস মিউজিককে এই ডিজিটাই দেওয়া হয়েছে সেটআপটি পরিচালনা করানোর জন্য। তুমারে তুম বেটে হো হমারে হমসে নারা করো
करो हमसे करा करो लातुआ साउंड स्टेशन तिंगा मोंडमारी से डीजे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ रीमिक्स डीजे का नाम बता देना वो भी छाती ठोक के राधा कृष्ण साउंड प्रेजेंट बांगालपुर थेके অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকম নিত্য নতুন ভিডিও তোমাদেরকে সবসময় দিয়ে থাকে এই চ্যানেলের মাধ্যমে।